নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কি পুরনো গাড়ি কেনা বা বিক্রির কথা ভাবছেন? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, পুরনো গাড়ি বিক্রির নিয়মে এবার বদল আনতে চলেছে রাজ্য পরিবহন দফতর। নতুন নিয়মে কোনো সংস্থাকে পুরনো গাড়ি বা বাইক বিক্রি করে দেওয়ার পর বিক্রেতা সম্পূর্ণভাবে দায়মুক্ত হয়ে যাবেন বলেই সূত্রের খবর। মূলত পুরনো গাড়ি ক্রয় বিক্রয়কারী সংস্থাগুলির জন্য এই নতুন নীতি তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে গাড়ি বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মূল্য জমা দিয়ে ব্যবসার লাইসেন্স নিতে হবে। লাইসেন্স প্রাপ্ত সংস্থার হাতে গাড়ি তুলে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে বিক্রি না করা হচ্ছে ততক্ষণ সেটির নথিপত্র সহ যাবতীয় দায় থাকবে সংশ্লিষ্ট সংস্থার হাতে। কোনো ব্যক্তি লাইসেন্স প্রাপ্ত সংস্থার কাছে গাড়ি বিক্রি করতে চাইলে দু পক্ষের মধ্যে লিখিত চুক্তি হবে, তারপর থেকে গাড়ির মালিক হিসেবে বিবেচিত হবে ওই সংস্থাই। সংস্থাকে গাড়ি দিয়ে দেওয়ার পরে বিক্রেতা সম্পূর্ণ দায়মুক্ত হয়ে যাবেন, ক্রেতারাও চাপমুক্ত থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি অবশ্যই এটি একটি ভালো স্টেপ। আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।